আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম মাই কিচেন। আজ আমি আপনাদেরকে নকশি পিঠা তৈরি করে দেখাবো। এই পিঠাটাকে ঝর্ণা পিঠাও বলা হয়, আবার সিরিঞ্জ পিঠাও বলা হয়। এই পিঠাটা তৈরি করতে হয় সিরিঞ্জ দিয়ে, তাই এই পিঠাটাকে সিরিঞ্জ পিঠাও বলা হয়। তো আসুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয় এই পিঠা। এই পিঠাটা তৈরি করতে আমাদের লাগবে 1 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়ো, লবণ পরিমাণ মতো, আর আমি এখানে 1 গ্লাস পরিমাণ গরম পানি নিয়েছি। পানিটা এমন গরম হবে যেন আমি আঙুল চুবারে সহ্য করতে পারি, এরকম গরম। আর লাগবে সিরিঞ্জ। এখানে আমি সিরিঞ্জের মাঝখানে যে বড় ছিদ্র আছে সেটা আমি বন্ধ করে দিয়েছি। তারপর আমি ছোট ছোট ছিদ্র করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি সেলাই করা সুই দিয়ে, সুইটা আমি চুলায় গরম করে ছোট ছোট করে ছিদ্র করে নিয়েছি। আর নিয়েছি আমি 3 কালারের ফুড কালার নিয়েছি, গ্রিন ফুড কালার, রেড আর ইয়েলো। এখন আমি একটা বোলে চালের গুঁড়ো দিয়ে দিব। এখন আমি চালের গুঁড়োর সাথে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিব। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে সফট ডো তৈরি করে নিব। আমার চালের গুঁড়োর খামিরটা তৈরি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা একদম সফটও না, আবার একদম শক্ত হয়নি, এইরকম হবে। এখন আমি 4 ভাগে ভাগ করে নিব। আমি ডোটাকে 4 ভাগে ভাগ করে নিয়েছি। এখন আমি একটা সাদা রাখবো আর 3টার সাথে 3টা ফুড কালার অ্যাড করে নিব। আমি 3টার সাথে 3টা ফুড কালার দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে মথে নিব। আমার ডোয়ের সাথে কালারগুলো ভালো মতো মিশানো হয়ে গেছে। এখন আমি পিঠাগুলো তৈরি করব। আমাদের দেশে এই পিঠাগুলো কলা পাতার উপর তৈরি করা হয়, বাট আমরা যারা দেশের বাইরে থাকি তারা কলা পাতা তো সবসময় পাই না, তাই আমি বেকিং পেপারের উপরে পিঠাগুলো তৈরি করব। প্রথমে আমি ইয়েলো কালারের ডো থেকে অল্প অল্প করে নিয়ে সিরিঞ্জের ভিতর ঢুকিয়ে নিব। আমার সিরিঞ্জে ঢুকানো হয়ে গেছে, এখন আমি পিঠাগুলো তৈরি করব। এখানে আমি একটা প্লেটের উপর বেকিং পেপার রেখেছি। এখন আমি ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাটা তৈরি করে নিব। এখানে আমি পিঠার মাঝখানে খালি রেখেছি। এখন আমি সিরিঞ্জের ভিতর রেড কালারের ডোটা নিয়েছি, এখন আমি মাঝখানে রেড কালারের ডোটা দিয়ে দিব। আমার একটা পিঠা তৈরি হয়ে গেছে। এভাবে আমি বাকিগুলো তৈরি করে নিব।
আমার পিঠাগুলো তৈরি হয়ে গেছে। এখন আমি পিঠাগুলোকে ভাপে দিব। এখানে আমি চুলায় একটা পাতিলে অর্ধেক পরিমাণ পানি দিয়েছি, পানিটা ফুটতে শুরু করেছে। এখন আমি এর উপরে একটা স্টিলের চালনি দিয়ে দিব। এখন আমি এর উপরে একটা একটা করে পিঠা দিয়ে, 1 মিনিটের কম সময় লাগে এই পিঠাগুলো ভাপে সিদ্ধ হতে, এখন আমি একটা একটা করে দিয়ে সিদ্ধ করে নিব। আমি একটা পিঠা দিয়ে দিয়েছি, এখন আমি ঢাকনা দিয়ে 1 মিনিটের মতো রেখে উঠিয়ে ফেলবো। 1 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা তুলে ফেলবো। আমার পিঠাটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি তুলে ফেলবো। দেখতে পাচ্ছেন পিঠাটা শক্ত হয়ে গেছে, মানে আমার পিঠাটা সিদ্ধ হয়েছে ঠিক মতো। এভাবে আমি বাকি সবগুলো তৈরি করে নিব। তৈরি হয়ে গেছে আমার ঝর্ণা পিঠা অথবা সিরিঞ্জ পিঠা যেটাই বলেন। এই পিঠাটাকে কড়া রোদে 2-3 দিন শুকালে পুরোপুরি রেডি হয়ে যাবে। আর আপনারা এই পিঠাটাকে এয়ারটাইট বয়মে ভরে 7-8 মাস রেখে দিতে পারেন, নষ্ট হবে না। যখন মন চাইবে বিকেলে চায়ের সাথে তেলে ভেজে খেতে পারবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আপনারা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।